এমনিতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত প্রথম যে ছোট গল্প রয়েছে সেটি ছুটি। গল্পের গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা থেকেই অল্প বিস্তর জানি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি তারিখটা ছিল 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 7ই মে 1861 খ্রিস্টাব্দ। তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা ছিলেন সারদা দেবী। রবি ঠাকুর খুব ছোট থেকেই সাহিত্য রচনার প্রতি আকৃষ্ট হন। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। সারা জীবন সাহিত্য চর্চার পাশাপাশি বিশাল জমিদারি সামলেছেন, শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জীবনের শেষ কয়েকটি বছরে কবি অসুস্থ হয়ে পড়েন, তাকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতার জোড়াসাঁকোতে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ইংরেজি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা তারিখটা 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, গান, কবিতা তিনি কি লেখেননি? গোড়া, চোখের বালি, নৌকা ডুবি, চার অধ্যায়, ঘরে বাইরে, চতুরঙ্গ, এরকম বহু উপন্যাস লিখেছেন। লিখেছেন প্রচুর প্রবন্ধ, খেয়া, চিত্রা, চৈতালি, সোনার তরী, মানসী, পত্রপুট, এরকম কাব্যগ্রন্থ লিখেছেন। লিখেছেন অসংখ্য ছোট গল্প, যেমন পোস্টমাস্টার, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র, সমাপ্তি, কাবুলিওয়ালা, সম্পত্তি সমর্পণ, খাতা, হৈমন্তী, পয়লা নম্বর, অপরিচিতা, বহু গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আজকের ছোট গল্প ছুটি, সেটিও অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা প্রথম পর্যায়ের গল্পগুলির মধ্যে একটি। আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছুটি গল্প, এটি তার প্রথম পর্যায়ের রচনা এবং গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায়। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়। এই গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছুটি গল্প যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন তো সেটা সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে গ্রন্থাকারে যখন প্রথম প্রকাশিত হয় এই গল্প, তখন গল্পটি যে বইতে প্রকাশিত হয়েছিল তার নাম ছিল ছোট গল্প। ছোট গল্প নামে একটি গ্রন্থের মধ্যে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্যায়ের যে গল্পগুলো, ছোট গল্প, বিচিত্র গল্প প্রথম ভাগ, বিচিত্র গল্প দ্বিতীয় ভাগ, এরকম আলাদা আলাদা গ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে সেগুলো বাদ দিয়ে সমস্ত গল্পগুলোকে একত্রিত করে গল্পগুচ্ছ নামে সংকলন প্রকাশ করা হয়। এবং আমরা বর্তমানে এইটাই বলবো যে ছুটি গল্পটি গল্পগুচ্ছের অন্তর্গত একটি গল্প। তবে ছুটি গল্প প্রথম গ্রন্থাকারে যে বইটির মধ্যে প্রকাশিত হয়েছিল তার নাম ছিল ছোট গল্প। ছুটি গল্পের স্থান, ছুটি গল্পের স্থান, যারা এর মধ্যেই গল্প পড়ে ফেলেছো তারা তো নিশ্চয়ই জানো, তবু আর একবার বলে দিই, ছুটি গল্পের স্থান হলো গ্রাম বাংলা এবং শহর কলকাতা। এইবারে আসি গল্পের চরিত্রগুলি সম্পর্কে। ছুটি গল্পের প্রধান চরিত্র, ছুটি গল্পের প্রধান চরিত্র হলো ফটিক চক্রবর্তী। 13 বছর বয়সী এই ছেলেটি প্রকৃতির কোলে বেড়ে ওঠা একটি শিশু, যে একজন দামাল কিশোর, যে হই হুল্লোড়, হাসি মজা, আনন্দে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চায়। ফটিক ছাড়াও গল্পে রয়েছে মাখন, মাখনলাল চক্রবর্তী, যে ফটিকের ছোট ভাই। ফটিকের একেবারে বিপরীত স্বভাবের যে শিশু, সে একেবারেই শান্ত এবং গম্ভীর প্রকৃতির ছেলে। পরবর্তী চরিত্র ফটিক ও মাখনের মা, তিনি বিধবা এবং দুই সন্তানকে নিয়ে তার সংসার। ফটিকের দস্যিপনা দৌরাত্মে অতিষ্ঠ এবং তার ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট চিন্তিত। আর একটি চরিত্র বিশ্বম্ভরবাবু, সম্পর্কে ইনি ফটিক ও মাখনের মামা, মাঝবয়সী একজন ভদ্রলোক, নিপাট ভালো মানুষ, পরোপকারী, শান্তশিষ্ট। এবং গল্পের আর একটি চরিত্র যার কথা না বললেই নয়, সে হলো ফটিক মাখনের মামী।
ফটিক এবং মাখনের এই মামি চরিত্রের যে পরিচয় আমরা গল্পের মধ্যে পাই, সেখানে তাকে আমরা স্বার্থপর, বদমেজাজি এবং একটু নিষ্ঠুর প্রকৃতির মহিলা হিসেবেই দেখি। এছাড়াও গল্পের মধ্যে আরো কিছু চরিত্রের উল্লেখ রয়েছে, যেমন ছেলের দল, যেমন বাঘা বাগদি, যেমন পুলিশ, যেমন একজন শিক্ষক মহাশয়, ফটিকের কলকাতার স্কুলের শিক্ষক মহাশয়, এই রকম। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এবারে আসি মূল গল্পে। ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক। গল্পের সূচনায় আমরা দেখি ফটিকের সঙ্গে আমাদের প্রথম পরিচয় ঘটে কিভাবে, না ফটিক কিছু ছেলের সঙ্গে তার একদল বন্ধু বান্ধব নিয়ে নদীর ধারে খেলা করছে। কি সেই খেলা? বড্ড অদ্ভুত সেই খেলা। নদীর ধারে পড়েছিল একটা শাল কাঠের গুড়ি, ওই শাল কাঠের গুড়িটাকে তারা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। ফটিক চরিত্রটি এমনই যে এই খেলাধুলো, হই হুল্লোড়, হট্টগোল এগুলোই বেশি ভালোবাসে। প্রকৃতির বুকে ধুলো কাদা বালি মেখে হই হই করতে করতেই আনন্দে তার দিন কেটে যায়। দিন নেই, রাত নেই, কখনো কি করছে বলো তো, জলে ঝাঁপিয়ে পড়ছে, সাঁতার কাটছে, কখনো মাঠে ঘাটে ঘুড়ি ওড়াচ্ছে, কখনো মাছ ধরছে, এভাবেই তার সময় কেটে যায়। পড়াশোনায় বিশেষ একটা আগ্রহ তার নেই। প্রকৃতির কাদা ধুলো আলো বাতাস মেখে এই ছেলেটি 13 বছরে পার দিয়েছে। তার দৌড়াতে, তার পড়ায় অমনোযোগে, তার এই যে হুল্লোর, তার বাউন্ডুলেপনা, এগুলোতে তার মা চিন্তায় অস্থির। এই ফটিক যখন খেলার আয়োজন করছে, শাল কাঠের গুড়ি গড়িয়ে নিয়ে যাওয়ার আয়োজন করছে, তখন সেখানে উপস্থিত হলো তার ভাই, তার ছোট ভাই মাখন। ফটিকের ভাই মাখন, সে ফটিকের থেকে একেবারেই বিপরীত মেরুর একটা চরিত্র, যে ওইটুকু বয়সেই ফটিকের তুলনায় অনেক বেশি গম্ভীর। ফটিক তো হুল্লোড় করতে ভালোবাসে, হাসি মজা আনন্দ করতে ভালোবাসে, আর মাখন গম্ভীর, মাখনের পড়াশোনায় অসম্ভব মনোযোগ, মাখন খুব শান্তশিষ্ট। তো এখানে মাখন এসে বসল সেই শালকাঠটিতে, অত বড় মাঠের মধ্যে নদীর চড়ায় জায়গা পেল কোথায়, না সেই শালকাঠের উপরে, যে কাঠটি নিয়ে ছেলের দল ফটিকের নেতৃত্বে খেলাটা শুরু করবে ভেবেছিল। সেখানে এসে সে অটল, অনর, অবিচল হয়ে বসে পড়ল। ছেলেরা তাকে খুব স্বাভাবিক খেলা পণ্ড হয়ে যাবে এই আশঙ্কায় ওঠানোর চেষ্টা করলো, কিন্তু মাখন সে কিন্তু সেখান থেকে নড়ছে না। অগত্যা ফটিককে আসতে হলো। ফটিক দাদা, বড় দাদা, সুতরাং তার অধিকার রয়েছে ভাইকে একটু শাসন করার। সে খুব খানিকটা চোখ রাঙানি দিয়ে, ধমক দিয়ে, শাসানি দিয়ে মাখনকে সরানোর চেষ্টা করল, কিন্তু মাখনের কোনো পরিবর্তন নেই, তার ওঠারও কোনো লক্ষণ নেই। এদিকে যে দলের নেতা, তার কথা যদি একটা ছোট ছেলে না শোনে, যে তার ভাই, তাহলে অন্য বন্ধুদের কাছে তার আবার একটু গুরুত্ব কমে যায়। সেই আশঙ্কায় ফটিক এমন একটা ভাব দেখাতে শুরু করলো যে সে চাইলেই মাখনকে 2-4 থাপ্পড় দিয়ে ওখান থেকে উঠিয়ে দিতে পারে, কিন্তু সে ওঠাচ্ছে না। পরিবর্তে ফটিকের মাথায় আরো একটা নতুন খেলার আইডিয়া এসেছে। কি আইডিয়া? না, এইবারে মাখনকে শুদ্ধ তারা কি করবে, গাছের ওই যে শাল কাঠের যে গুড়িটা, সেটাকে গড়িয়ে নিয়ে যাবে। মাখনকে সমেত শাল কাঠের গুড়িটা গড়ালে যে কি বিপদ হতে পারে, সে সম্পর্কে কোনো আইডিয়া বা সেই বিপদের ভাবনাটাই কারো মাথায় এলো না। ফল যা হবার তাই হলো। কাঠের, শাল কাঠের গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন ধপাস করে নিচে। মাখন যেই পড়ে গেল, অমনি মাখনের কিন্তু খুব তখন সম্মানে লেগেছে সেটা। মাখনের সব রাগ গিয়ে পড়লো দাদা ফটিকের উপর। ফটিকের উপরে ঝাঁপিয়ে পড়ে সে আঁচড়ে কামড়ে মেরে ফটিককে একাকার করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর খেলার শুরুতেই এই ভয়ানক বিপত্তি, এই রকম একটা সিচুয়েশন, সেটা দেখে হাল ছেড়ে দিয়ে ফটিক গেল কোথায়, কিছু কাশ তুলে নিয়ে সে গেল নদীর ধারে, যেখানে একটা নৌকা রাখা ছিল, সেই নৌকার গলুইতে বসে। গলুই শব্দের অর্থ হলো নৌকার যে সামনের সরু যে অংশটা, একটা অংশ সরু হয়ে সামনের দিকে বেরিয়ে থাকে, সেই অংশটা তাকে বলা হয় গলুই। তো সেই গলুইয়ের উপরে বসে ফটিক কি করলো,
ওই কাশ তুলে নিয়ে যাওয়া কাশ তারই গোড়া চিবোতে শুরু করলো। এমন সময় একটা বিদেশি নৌকা মানে যে নৌকা সচরাচর তাদের গ্রামের ঘাটে দেখতে পাওয়া যায় না, সেরকম একটি নৌকা এসে ঘাটে লাগলো। নৌকা থেকে নামলেন একজন মাঝ বয়সী ভদ্রলোক, যার মাথায় কাঁচা পাকা চুল, শান্তশিষ্ট প্রকৃতিরই মানুষ। তিনি আসলে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু। কাজের সুবাদে তিনি ছিলেন অনেক দিন ছিলেন পশ্চিমে, তাই মামা ভাগ্নের মধ্যে পরিচয়টা ছিল না। দিন পরে ফিরে এসেছেন, ফিরে এসেই বোনকে এবং তার ছেলেদের দেখতে এসেছেন। যেহেতু ফটিক তার মামা বিশ্বম্ভরবাবুর অপরিচিত, সুতরাং কেউই কাউকে চিনতে পারল না। ফটিককে গিয়ে বিশ্বম্ভরবাবু ফটিকেদেরই বাড়ির কথা, বাড়িটা কোন দিকে, সেটা জিজ্ঞেস করলেন। ফটিকের মেজাজটা সকাল থেকেই খুব খারাপ হয়েছিল, অন্যমনস্কও ছিল। সে এমন একটা উত্তর দিল যেটা থেকে বাড়ির ঠিকানা খুঁজে পেতে মোটামুটি পাগল হয়ে যেতে হবে। অর্থাৎ ফটিক যেভাবে উত্তরটা দিল তাতে আর যাই হোক একটা বাড়ির ঠিকানা, একটা বাড়ি খুঁজে বের করা সম্ভব নয়। বাধ্য ফটিকের মামা এগিয়ে গিয়ে অন্য লোকজনকে জিজ্ঞেস করে ফটিকদের বাড়ির ঠিকানা সংগ্রহ করতে লাগলেন। আর অন্যদিকে বাঘা বাগদি সে এসে ফটিককে মা ডাকছেন বলে জোর করে তুলে নিয়ে গেল বাড়িতে। যারা ছোট ভাই বোন তারা একটু অভিযোগটা বেশি করে, সাধারণত বড়দেরকে তার জন্য একটু মার বা বকা সেগুলো একটু বেশিই খেতে হয়। ফটিকের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেই একই রকম। ফটিকের ভাই মাখন যে ঘটনাটা ঘটেছে সকালবেলা খেলার সময়, সেটা এসে আগেই কেঁদে কেঁদে মার কাছে সে সম্পর্কে যাবতীয় নালিশ করে ফেলেছে। ফটিকের দৌড়াতে এমনি মা অস্থির, তার উপরে ওই ঘটনা শুনে মায়ের মেজাজ তো একেবারে সপ্তমে চড়ে আছে। ফটিককে দেখে তিনি আরো রেগে গেলেন এবং মাখন যে অভিযোগগুলো করেছিল সেগুলিকেই একেবারে দৃঢ় ধ্রুব সত্য মনে করে ফটিককে তিনি জেরা করতে লাগলেন, কেন মেরেছিস মাখনকে এই সমস্ত। ফটিক যত বলে সে মারেনি, মাখন তত বলে না মেরেছে। এই যে একটা মিথ্যে অভিযোগ, সেটা বারবার শুনতে শুনতে বিরক্ত হয়ে ফটিক সত্যি সত্যিই একটা চড় কষিয়ে দিল মাখনকে। মায়ের সামনেই ফটিক মাখনকে মারছে, তার মানে আড়ালে হয়তো আরো মেরেছে। এই সব চিন্তা করে মা আরো রেগে গেলেন এবং ফটিককে যখন তিনি বকছেন আরো চেঁচামেচি করছেন, সেই সময় বিশ্বম্ভরবাবু বাড়িতে এসে উপস্থিত হলেন। বিশ্বম্ভরবাবুকে দেখে অনেকদিন পরে দাদা এসেছেন, দাদাকে দেখে ফটিকের মা অভিভূত হয়ে পড়লেন। তো ঝগড়াটা আপাতত ওইখানেই মুলতুবি থাকলো। এবারে এই যে ফটিকের মামা ফটিকের বাড়িতে এলো অনেকদিন পরে, খুব আনন্দ করে তাদের দিনগুলো কেটে গেল। এবার মামা বেড়াতে এসেছেন, ফিরে যাওয়ার সময়ও উপস্থিত হলো। তো ফিরে যাওয়ার দিন দুয়েক আগে তিনি তার বোনের এবং বাচ্চাদের সম্পর্কে নানান রকম কথাবার্তা বলছিলেন তার বোনের সঙ্গে। সেখানেই তিনি জানতে পারলেন ফটিক লেখাপড়াটা একদম ভালোবাসে না, ফটিকের কোনো কাজে মন নেই, ফটিক সারাদিন হই হই করে খেলে বেড়াতেই ব্যস্ত, ফটিক মাঠে ঘাটে ঘুরে ওড়াচ্ছে, মাছ ধরছে, একে মারছে তাকে পিটছে, এরকম করেই তার দিনগুলো কেটে যাচ্ছে। ফটিকের এই যে দুরন্তপনা, এটা নিয়ে তার মা যথেষ্ট চিন্তিত এবং ফটিকের ভবিষ্যৎ কি হবে, মাখন আবার ফটিকের হাতে কবে মার খেয়ে নেবে, বা মাখনকে ফটিক হয়তো মাখনের কোনো একটা বিপদ ঘটিয়ে দেবে, এই চিন্তায় তার মা শশব্যস্ত। বোনের মুখে সমস্ত কথা শুনে ফটিকের মামা বিশ্বম্ভরবাবু বোনকে প্রস্তাব দিলেন যে ঠিক আছে, তাহলে আমি ফটিককে কলকাতায় নিয়ে যাই আমার সঙ্গে করে। দাদার কাছে এরকম একটা প্রস্তাব পেয়ে ফটিকের মা ফটিককে জিজ্ঞেস করলো সে কলকাতা যেতে চায় কিনা। ফটিক কলকাতা যাওয়ার নাম শুনে আনন্দে একেবারে অভিভূত হয়ে গেল। আনন্দে উত্তেজনায় ফটিক তার নিজের সমস্ত শখের জিনিস, তার ছিপ, তার ঘুড়ি, তার লাটাই, সবকিছু দিয়ে যেতে চাইলো মাখনকে। যে ছিপ লাটায় ঘুড়িতে হয়তো কোনোদিন সে মাখনকে হাত দিতেও দেয়নি, কলকাতা যাওয়ার আনন্দে, কলকাতা যাওয়ার উত্তেজনায় মাখনকে সে সব দিয়ে গেল। কিন্তু যে উত্তেজনা আর যে আবেগ নিয়ে ফটিক কলকাতায় এলো, সেই উত্তেজনা, সেই আনন্দ, সেই আবেগটা তার বেশিক্ষণ স্থায়ী হলো না। বিশ্বম্ভরবাবুর সঙ্গে মামার বাড়িতে পৌঁছেই ফটিকের সঙ্গে দেখা হলো ফটিকের মামির। ফটিকের মামি যে একেবারে ব্যক্তি স্বার্থ ছাড়া অন্য আর কোনো বিষয় সম্পর্কে খুব একটা সচেতন নয়, সেগুলো ভাবেও না, স্বার্থপর টাইপের মানুষ এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। কথাবার্তাগুলোও তার নির্মম, কঠোর, কঠিন, স্নেহহীন। এই মহিলাকে দেখে ফটিকের ভেতর
সংকুচিত হয়ে গেল, ফটিক ভেতরে ভেতরে খুব সংকুচিত হয়ে গেল। দিন কাটতে লাগলো, মামির কথাবার্তা, মামির স্নেহহীনতা ফটিককে কিন্তু একটু একটু করে বিঁধতে শুরু করলো। তোমাদের আগেই বলেছি গল্পের শুরুতে যে ফটিক 13 বছরের একটা বালক। 13 বছরের বালক মানে তুমি ভাবো তার টিনেজটা, তার বয়ঃসন্ধির যে সময়টা শুরু হচ্ছে, তোমাদের টিনেজটা এখনো শেষ হয়ে যায়নি। সুতরাং তোমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে এই সময়টাই চট করেই কোনো কিছু খারাপ লাগে, চট করেই কোনো কিছু খুব ভালো লাগে, আবেগটা তখন অত্যন্ত বেশি থাকে, মনের যে সেন্সিটিভিটিটা সেটাও তখন খুব বেশি মাত্রায় কাজ করে। তাহলে এই যে সংকটটা, বয়ঃসন্ধিকালের এই সংকটটা, সেই সংকটটা কিন্তু এই সময় ফটিকের মধ্যে শুরু হয়ে গেছে। আর ঠিক তখন একেই এই রকম একটা সময়, জীবনের এই রকম একটা পর্যায়, আর তার উপরে চেনা জগৎ, তার যে এতদিনের চেনা প্রাকৃতিক পরিবেশ, এতদিনের চেনা মানুষজন, এতদিনের চেনা বন্ধু বান্ধব, মা ভাই সকলকে ছেড়ে সে একটা অন্য জায়গায় অন্য পরিবেশে বড় হচ্ছে। প্রত্যেক দিন মামির মুখের সেই ভাষা, সেই তার স্নেহহীন আচরণ ফটিককে একেবারে বিপর্যস্ত করে তুলেছিল। চার দেওয়ালের যে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে যে ফটিক বড় হচ্ছে, সেই ফটিক চার দেওয়ালের মধ্যে যখন বন্দি, তখন কিন্তু সে তার জীবনটাকে আর উপভোগ করতে পারছে না। এতদিনের যে অভ্যাস সেটা তখন তার আর নেই, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, আর ফটিক সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফটিক আগে থেকেই লেখাপড়ায় একেবারে অমনোযোগী ছিল। এই কলকাতায় এসে এই পরিবেশের সঙ্গে লড়াই করতে করতে সেই অমনোযোগটা আরো বেড়ে গেল, এবং মাস্টারমশাইয়ের পিটুনি, তার বিদ্রুপ, কোনো কিছুই ফটিককে যেন আর সেইভাবে স্পর্শ করতে পারলো না। স্পর্শ করতে পারলো না বলা ভুল, আসলে ফটিক মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়লো। তখন ফটিকের যেন আর প্রতিবাদ করার ইচ্ছে নেই, ফটিকের অবস্থা কোট আনকোট ভারক্লান্ত গর্ধবের মতো হয়ে গেল। ভারক্লান্ত গর্ধব মানে যে গাধাটা আর ওজনটা বইতে পারছে না, কিন্তু তবুও তাকে বয়ে যেতে হচ্ছে। তো ফটিক যে মানসিক যন্ত্রণাটা সে আর সহ্য করতে পারছে না, তবুও ওই জীবনটা তাকে কাটাতে হচ্ছে। সেখানে তার প্রতিবাদ করার ইচ্ছে, তার খারাপ লাগা, তার ভালো লাগা, এগুলো সব যেন কেমন হারিয়ে যেতে শুরু করলো, ক্লান্ত বিধ্বস্ত হতে শুরু করলো একটু একটু করে মনে মনে। ফটিকের এই অনবরত মামিমার কথাবার্তা, লাঞ্ছনা গঞ্জনা ফটিককে মনে মনে একেবারে অবসাদগ্রস্ত করে ফেললো। স্কুলে তার কোনো সঙ্গী নেই, চার দেওয়ালের বন্দি জীবনে তার কোনো সঙ্গী নেই, সে একাকিত্বে ভুগতে শুরু করলো। এইরকম করে যখন তার দিন কোনো মতে কাটছে, সে যখন বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল, তখন একদিন স্কুলের পড়ার বইটাও সে হারিয়ে ফেলো। বইটা হারিয়ে দিয়ে কষ্টে সে মার খেয়ে, টিচারের বিদ্রুপ শুনে যখন নিরুপায় হয়েই মামিমাকে বলছে বই হারিয়ে যাওয়ার কথা, তখন কিন্তু সে তো আর একদম ছোটটি নেই যে সে বুঝতে পারে না যে তার যে মামার বাড়িতে থাকা সেটা আর যারই পছন্দের হোক না কেন, মানে মামার যতই পছন্দের হোক না কেন, মামিমার কিন্তু একেবারেই নাপসন্দ। মামিমা কখনো চায় না যে ফটিক সেখানে থাকুক, এবং ফটিকের লালন পালনে যে টাকা পয়সা ব্যয় হচ্ছে সেটাকে তিনি বাজে খরচ বলেই মনে করেন। তার উপরে ফটিক বই হারিয়ে ফেলেছে, এটা মামিমার সহ্য হবে না। কিন্তু তবুও শিক্ষকের বিদ্রুপ আর মার এগুলো সহ্য করতে না পেরে ফটিক মামিমাকে গিয়ে বলে বসলো যে সে তার বইটা হারিয়ে ফেলেছে। পরিবর্তে কি পেল? মামিমা স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তাকে তিরস্কার করলো। ফটিকের সেদিন শরীর খারাপ করছিল। স্কুল থেকে ফিরে ফটিক বুঝতে পারলো যে ফটিকের জ্বর আসছে। আগে একদিন মামাকে জিজ্ঞেস করেছিল সে কবে বাড়ি যেতে পারবে। মামা বলেছিল যে পূজোর ছুটি হলে সে নিশ্চয়ই বাড়ি যাবে। ফটিক যেদিন অসুস্থ হয়ে গেল স্কুল থেকে এসে, সেদিন ফটিক এটা বুঝতে পারলো যে এইবারে বই হারিয়ে ফেলেছে, এটা মামিমা পক্ষে সহ্য করা মুশকিল, এবং মামিমা তাকে কথা শুনিয়ে দিয়েছে। ফটিক যদি এবার তার শারীরিক অসুস্থতার কথা বলে, তাহলে ওষুধপত্র, চিকিৎসক, এই সমস্ত খরচে মামিমার কাছে সে আরো বেশি চক্ষুশূল হয়ে যাবে, মামিমার তিরস্কার আর লাঞ্ছনা আরো বেশি বাড়বে, এবং সে তার অসুস্থতাটা
মামিমার কাছে একটা উপদ্রব মনে হবে। তাই ফটিক সিদ্ধান্ত নিল, 13 বছরের একটা ছোট শিশু, সে সিদ্ধান্ত নিল সে কলকাতা থেকে চলে যাবে বাড়িতে মায়ের কাছে। সেই উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ল। বিশ্বম্ভরবাবু ভাগ্নের কোনো খোঁজ খবর না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হলেন। আর শ্রাবণ মাসের বৃষ্টিতে ভেজা সেই ফটিক, অসুস্থ ফটিককে পুলিশের লোকেরা পরদিন সন্ধেবেলা খুঁজে নিয়ে এসে বাড়িতে দিয়ে গেল। ততক্ষণে ফটিকের অসুস্থতা বাড়ছে। বিশ্বম্ভরবাবু চিকিৎসক ডাকলেন, ডাক্তার ডাকলেন, বিশ্বম্ভরবাবু বোনকেও খবর পাঠালেন। ফটিকের মানসিক অবসাদ তখন তার শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে প্রকট হয়ে উঠেছে। অবসাদে ভোগা মন, তার একাকিত্ব, তার এই যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার যন্ত্রণা, সব কিছু তখন তার শারীরিক অসুস্থতার আকার নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। ফটিকের জ্বর বাড়তে লাগলো, উত্তরোত্তর জ্বর বাড়তেই লাগলো। ফটিক প্রলাপ বকতে শুরু করলো। নগর জীবনের চার দেওয়ালে বদ্ধ জীবন থেকে ফটিক ছুটি চেয়েছিল, মুক্তি চেয়েছিল। মামিমার ওই কর্কশ কথাগুলো শুনতে শুনতে ক্লান্ত ফটিক তার নিজের যে জায়গা, তার সেই প্রকৃতি মায়ের কোলে, নিজের মায়ের কাছে সে ফিরতে চেয়েছিল, ফেরার জন্য আকুল হয়ে গিয়েছিল। ফটিকের মা ফটিকের কাছে গিয়ে পৌঁছলো, কিন্তু ফটিকের আর পুজোর ছুটিতে বাড়ি ফেরা হলো না। ছুটি হলো ফটিকের, ফটিক মাকে বলল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। প্রচন্ড অসুস্থতায় প্রলাপের মধ্যে দিয়ে ফটিক তার মনের যে আকুলতা, বাড়ি যাওয়ার, ছুটিতে বাড়ি যাওয়ার যে আকুলতা, যেটাকে সে মনে মনে পুষে রেখেছিল, সেই কথাগুলোই বলল। কিন্তু আসলে ফটিক ছুটির মধ্যে দিয়ে, এই ছুটির মধ্যে দিয়ে ফটিক আসলে মুক্তি পেয়ে গেল তার জীবনের সমস্ত যন্ত্রণার হাত থেকে। ফটিকের মৃত্যুকে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই ছুটির মধ্যে দিয়ে ব্যক্ত করলেন। ছুটি এখানে ফটিকের মুক্তির প্রতীক, জীবনের সমস্ত গতানুগতিক যন্ত্রণাগুলোর হাত থেকে মুক্তির প্রতীক হয়ে উঠল ছুটি শব্দ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।